আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। বিজয় দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত প্রিয় কমলা ছবিটি। সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও মুক্তি পায়নি ছবিটি, কারণ সেন্সর বোর্ডের গণ্ডি পেরোতে পারেনি শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা। ছবির সর্বশেষ খবর জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আমি যতটুকু জেনেছি গত 16ই ডিসেম্বর ছবিটি মুক্তির কথা ছিল, কিন্তু সেন্সর বোর্ড ছবির কয়েকটি সংশোধনী দিয়েছে, সেন্সর হয়ে গেলেই এটি রিলিজ দেওয়া হবে। প্রিয় কমলার বাইরে নতুন কোনো কাজ করছেন কিনা জানতে চাইলে অপু বলেন, আপাতত কোনো কাজ করা হচ্ছে না আর সেরকম ভালো কোনো কাজও আসছে না, তাই অপেক্ষায় আছি। এমনিতে অনেক কাজের প্রস্তাব পাচ্ছি কিন্তু মনের মতো হচ্ছে না, তাই অপেক্ষা। আপনার অভিনীত ছায়াবৃক্ষের কাজ কতদূর? উত্তরে অপু বললেন, এই ছবির কাজ এখনও বাকি আছে, প্রায় 60 ভাগ হয়েছে, বাকি 40 ভাগ বাকি। জানুয়ারিতে ছবিটি নিয়ে বসা হবে, এরপর শুটিংয়ের একটি দিনক্ষণ চূড়ান্ত করব। এদিকে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় মডেল আফরি সেলিনাকে প্রশ্ন করেন, একজন নায়কের নাম বলুন যে খুব জনপ্রিয় কিন্তু নায়কই মনে হয় না। এর জবাবে আফরি সোজাসাপটা বলেন, শাকিব খান, যে খুব জনপ্রিয় অথচ তাকে নায়ক হিসেবে মনে হয় না। জয়ের উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আইয়ের 300 সেকেন্ড টক শোতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে এভাবেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। এমন মন্তব্যের জেরে নেটিজেনদের তীর্যক মন্তব্যের মুখে পড়েছেন আফরি। গত নভেম্বরের প্রোগ্রামে এমন প্রশ্ন উত্তরের বিষয়টি হলো সম্প্রতি সামনে আসে এর প্রতিবাদ। ওই অনুষ্ঠানে বাংলাদেশের দর্শকদের রুচিগত পার্থক্য নিয়ে প্রশ্ন তোলেন আফরি। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।